ম্যাডাম আপনি কি করতেছেন আপনি ঠিক আছেন তো আচ্ছা আচ্ছা ওটা দেখেন তাহলে আপনি ওই খামবাড়ার পিছনে যা দেখেন ম্যাডাম আপনি খামবাড়ার পিছনে যা দেখেন হ্যাঁ শুনুন এত বড় পাহাড় থেকে নামা আবার ওঠা এটা কতটা চ্যালেঞ্জিং ওটা মহিলা ম্যাডাম হ্যাঁ হ্যাঁ কতগুলো ও মাই গড ইমরান ভাই আসসালামু আলাইকুম ভ্লগ টুতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমাদের গন্তব্য বান্দরবানের লামায় অবস্থিত কোয়ান্টাম ফাউন্ডেশন শুনেছি জায়গাটি ভীষণ সুন্দর এবং মানসিক প্রশান্তির জন্য নাম্বার ওয়ান প্লেস বান্দরবান শহর থেকে চান্দের গাড়ি করে আমরা গন্তব্য অভিমুখে রওনা দিয়েছি সবুজ বিছানো পাহাড়ি পথ ধরে আমরা গন্তব্যের দিকে ছুটে চলেছি চলুন সেই সৌন্দর্য উপভোগ করা যাক লামা থেকে যাচ্ছি অনেক সময় হলো আমরা ঘুরছি আশা করি আমরা ঘন্টাখানেকের মধ্যে পৌঁছে যাব আর অসম্ভব সুন্দর লামার রাস্তাটি যাওয়ার রাস্তাটি এবং আমার মনে হয় যে প্রকৃতির সান্নিধ্যে থাকতে হলে অন্তত পক্ষে একবার করে হলেও বান্দরবনে মানুষের আসা উচিত এবং ভালো যে স্পটগুলো সেগুলো দেখা উচিত আর লামা এমন একটি জায়গা যেখানে আসলে আসতে হলে মানুষের মনে অনেক প্রশ্নের উদ্বেগ হয় মানুষের অনুসন্ধিষ্ঠ মন জাগিয়ে তোলে অর্থাৎ সৃষ্টির যে রহস্য সৃষ্টির যে আসলে যে এক ধরনের স্পিরিচুয়ালিটি সেই বিষয়টি মানুষের মনে আরও বেশি জীবন্ত হয়ে উঠবে এবং লামায় মূলত একটা প্রতিষ্ঠান আছে সেই বিষয়টি আমরা ভিজিট করতে যাচ্ছি অর্থাৎ কোয়ান্টাম ফাউন্ডেশন আর সাথে সাথে ওখানে আমাদের একজন সম্মানিত শিক্ষক আছে যা এরপরে ওখানে রাখা হয়েছে উনি গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজের অ্যাকাউন্টিংয়ের শিক্ষক ছিলেন উনি এই ভক্ত ছিলেন কোয়ান্টামের সেজন্য তার এটাকে এখানে রাখা হয়েছে আমরা ওনার কবরটাও জায়গা করে আসবো সাথে সাথে আমরা আসলে লামার পুরো পরিবেশটা দেখবো এবং আমরাও যদি পরবর্তীতে এরকম কোনো সংগঠন বা কোনো ধরনের সেবা প্রতিষ্ঠান করতে পারি কি না তারও একটি ধারণা আমরা ইনশাল্লাহ নিব থ্যাংক ইউ সো মাচ প্রায় দুই ঘন্টা জার্নি শেষে আমরা কোয়ান্টামে পৌঁছাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এবং শিক্ষার্থীরা এসেছেন শুনে তারা আমাদেরকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং দুপুরের খাবার গ্রহণের জন্য অনুরোধ করেন পরে আমরা অভ্যর্থনা কক্ষের পাশে অবস্থিত ফটো গ্যালারি পরিদর্শন করি সাহায্যে নিজেকে উন্নত করে তুলবে থ্যাংক ইউ সো মাচ
কোয়ান্টামের মূল স্পটটি আমরা পরিদর্শন করছি। কোয়ান্টামের দুজন কর্মী আমাদেরকে জায়গাটি ঘুরে দেখাচ্ছেন। এই জায়গাটি এত সুন্দর, এত চমৎকার, এখানে না আসলে আসলে বোঝানো সম্ভব না। এখানে কোনো কৃত্রিম শব্দ নেই, শুধুমাত্র পাখপাখালি কীট পতঙ্গের শব্দ। প্রকৃতির সাথে একাত্মতা প্রকাশের জন্য এইরকম জায়গার কোনো বিকল্প নেই। কোয়ান্টাম সম্পর্কে সংক্ষেপে কিছুটা জানিয়ে রাখি। কোয়ান্টাম হচ্ছে একটি মানবিক চেতনা। কোয়ান্টাম আধুনিক মানুষের জীবনযাপনের বিজ্ঞান, একে বলা হয় সায়েন্স অফ লিভিং। ধ্যানের শক্তিকে কাজে লাগিয়ে মেধা, প্রতিভা ও বিশুদ্ধ সম্ভাবনার পরিপূর্ণ বিকাশের মাধ্যমে নিজেকে অনন্য মানুষে রূপান্তরিত করাই এর লক্ষ্য। কোয়ান্টাম দুটি কাজ করে থাকে, একটি হলো আত্ম উন্নয়নমূলক কাজ, আর একটি হলো সেবামূলক কাজ। সেবামূলক কাজের মধ্যে শিক্ষা সেবা অন্যতম। তারা প্রায় সহস্রাধিক সুবিধা বঞ্চিত শিশুকে বিনামূল্যে পড়ান, পাশাপাশি রক্তদাতা প্রতিষ্ঠান হিসেবে কোয়ান্টাম ভীষণ সমাদৃত। এই জায়গাটি ভীষণ নীরব এবং নিশ্চুপ। এই পাথরগুলোতে বসে তারা ধ্যান করে থাকে। এখন আমরা যাচ্ছি কোয়ান্টাম কসমো স্কুল অ্যান্ড কলেজের দিকে। আমরা কোয়ান্টাম স্কুল অ্যান্ড কলেজে পৌঁছে গেছি। এটি হলো তাদের একাডেমিক ভবন। এটি হলো কোয়ান্টাম স্কুল অ্যান্ড কলেজের ডাইনিং। এখানে একসঙ্গে 1200 জন শিক্ষার্থী খাওয়া দাওয়া করে, আর এর ঠিক পাশেই রয়েছে প্লেগ্রাউন্ড, এখানে শিক্ষার্থীরা খেলাধুলা করে। এই জায়গাটি হলো তাদের মূল ধ্যান কেন্দ্র। পাহাড়ের অনেক উঁচুতে এই জায়গাটি অবস্থিত। এখানে কথা বলা নিষেধ, শব্দ করা নিষেধ। ধ্যান কেন্দ্রের ঠিক পাশেই কবরস্থান রয়েছে। আমরা কবর জিয়ারত করে কোয়ান্টামের মূল স্পটের দিকে ফিরে যাচ্ছি। সেখানে আমরা দুপুরের খাবার গ্রহণ করে বান্দরবন শহরের দিকে ফিরে যাব। কোয়ান্টাম থেকে ফেরার পথে আমরা চিম্বুক পাহাড়ের দৃশ্য অবলোকন করি। এখানে পাহাড়ের গা ঘেঁষে মেঘের যাতায়াত দারুণ উপভোগ্য। ম্যাডাম, আপনি কি করতেছেন? আপনি ঠিক আছেন তো? কতগুলা, ও মাই গড, ইমরান ভাই কুমড়া বুঝতেছেন?